দর্শক, আমরা এখন এসেছি থাইংখালি সীমান্ত ফাঁড়ির ওদিকে। এখানে আমরা শুনতে পেয়েছি যে বেশ কিছু লাশ সীমান্তে পড়ে আছে। তো আমরা এখানকার যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, সেই বাসিন্দার একজনের একটু ভাষ্য নিব, বক্তব্য নিব। একটু কি হয়েছে বলবেন? আসসালামু আলাইকুম। না, আপনি এমনি কি কি দেখছেন একটু বলেন। আমি তো এখানে যাইতে দেই না। যাইতে দেন? এমনি শুনতে পাইছেন? এমনি শুনতে পাইছি যারা আলেকিন আছে। আলেকিন মানে? আলেকিন মানে মায়ের লোক এখানে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারা বলছিল অনুমানিক 10 জন হয় মরছে। আচ্ছা, এখানে আছে এমনি 2-1 জন আছে এখানে এই পাশে বাংলাদেশের পাশে। বুঝছেন, এখানে অনুমানিক 2 জন আছে মনে হয়। আচ্ছা, 2 জন ও এখানে, একজন এখানে, একজন। আচ্ছা আচ্ছা, 2 জন ও এখানে। তো বিজেপি ঢুকতে দেয় না আমাদের। আচ্ছা আচ্ছা। তো দেখি বিজেপি যদি ঢুকতে দেয়, তারপরে আপনারা শুনছেন, না হলে এত সাংবাদিক এখানে আসতেন না। না, সেটার জন্য না, আমাদের জন্য। আমরা তো শুনেই আসলাম আর কি। হ্যাঁ, আমরা, আমাদেরকে তো যাইতে দেয় নাই। হ্যাঁ, এমনি আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। না, এখন হচ্ছে আপনার পসিবিলিটিটা কেমন আজকে? এর মধ্যে তো, আজকে কালকের মধ্যে তো এখানে গোলাগুলি হয় না। আমরা তো পরশুদিন এখান থেকে যে যারা বিজেপির যে সদস্যদেরকে তো ওরা নিয়ে গেছে, মানে বিজেপি। আচ্ছা, এরপরে তো আর কোনো ধরনের সমস্যা হয় নাই? এখন হচ্ছে লাস্টটা, মানে কেন আজকে এতদিন পরে কেন খবর হওয়ার কথা, আমি সেটা বলতে চাচ্ছি। এখানে শুনছি ওই মায়ের মার লোক যারা আছে তারা বলা বলি করতেছে। আর কেউ বলতে পারবেন? আমি লাশের কথা জানি না আর কি। এমনি শুনতে পাইছেন কি? শুনতে এটা শুনতেছি লাশ আছে এখানে, আছে এখানে, আছে। বুঝতে পারছি, এরকম জানতেছি আমরা। বুঝতে পারছি। এখন ওই যে আসলেই লাশ উদ্ধারের বিষয়টা তো আসলে প্রশাসনের ব্যাপার, এটা তো আর আপনারা বলতে পারবেন না। আমরা বলতে পারবো না, আমরা দেখিও নাই, আমরা লোক থেকে শোনা শুনি। শুনতে পাইছেন আর কি? এমনি ওই দিক থেকে তো কিছু লোকজন আসছে, ওরা কিন্তু বলতেছে আর কি। এখানে লোকও আমরা দেখি নাই। বুঝতে পারছি, আমরা দেখি নাই। এখানে বাজারে বলাবলি হচ্ছে, বলাবলি হচ্ছে, পুলিশ আসবে লাশ। বুঝতে পারছি। সবাই বলাবলি করতেছে এখানে একটা লাশ পড়ে আছে, কিন্তু ওটা কোন দেশের কি, আমাদের দেশের না আর কার না, মায়ানমার কেউ জানে না। তবে অনুমান করতেছে আর কি, কেউ ওদিকে যেতে পারতেছে না, অনেক ভয় ভীতি কাজ করতেছে। তবে দেখি প্রশাসন কী বলে আর প্রেস আছে ওরা কী বলে, দেখি সবাই যদি চেষ্টা করে তাহলে লাশটা হয়তো উদ্ধার করতেও পারে। আর যদি না, আমাকে বললো যে একটা নাকি এই যে এই পাশে আছে, এই পাশে তাহলে থাকতে পারে গোলাগুলিতে চতুর্দিকে চলছে, হয়তো ওইদিকে থাকতে পারে, চতুর্দিকে থাকতে পারে। কাল লাশ কে নিবি? হাজার হাজার লাশ পড়ে থাকলে কেউ ধরবে না, কেউ ধরবে না। এখানে তো আমাদের বাংলাদেশের কেউ নাই, ওরা মায়ানমার থেকে এসে মায়ানমারকে মেরে চলে গেছে। দেখছি এখন পরিস্থিতি অনেক ভালো আল্লাহর রহমতে, কোনো গোলাগুলির আওয়াজ মাঝে মধ্যে একটা দুটো হয়, কিন্তু আগের মতো বেশি হচ্ছে না আর কি। বুঝতে পারছি, মানে অন্য কানে হইতেছে এখন, হোয়াইট কেমনের দিকে হইতেছে, আমাদের এখানে একটু ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ জানে পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। তবে এখনও কোনো আশ্বাস পায়নি যে কে, মানে এটা কি কমে গেছে না একদম, আবার শুরু হবে না, আবার পুনরায় আবার গোলাগুলি হবে, এটা কেউ বলতে পারে না সঠিক। দর্শক, আমরা আসলে এই যে এই এলাকার পালংখালীর চেয়ারম্যানের সাথে কথা বলেছি, উনিও আসলে বলেছেন যে উনিও লোকমুখে শুনেছেন। আর হচ্ছে এখানকার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন শামীম, ওনার সাথে আমরা কথা বলেছি। কথা বলার ওনারা একটু পরে এখানে এসে লাশ উদ্ধার অথবা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে উনি ওনারা হয়তো আসবেন। আর এছাড়া হচ্ছে আমরা আরও শুনতে পেয়েছি যে টেকনাফের ওদিকে হচ্ছে নতুন করে রোহিঙ্গারা, সরি, মায়ানমার যে বাহিনী আছে সীমান্তরক্ষী বাহিনী, ওরা আত্মসমর্পণ অর্থাৎ প্রাণ ভয়ে যেটা পালিয়ে আসা বলি তারা আসবে। তো এছাড়া হচ্ছে আর আর কোনো কিছু নেই আসলে এই মুহূর্তে, এটাই আমার কাছে সর্বশেষ আপডেট ছিল।